আসন্ন ইডিসি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শুক্রবার 19 আমতলী গোলাঘাটে কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বদীপ বর্মা বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্যের কাছে মনোনয়ন দাখিল করেন। এদিন অফিসটিলা কালীবাড়ির মাঠ থেকে এক র্যালির মাধ্যমে মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে মনোনয়ন জমা দেওয়া হয়। র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মণ, যুব মোর্চার সভাপতি নবাদল বণিক, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। অন্যদিকে এদিন আমতলী গোলাঘাটি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাজীব দেববর্মাও মনোনয়ন দাখিল করেন। মনোনয়নপত্র জমা দিয়ে দলীয় প্রার্থী বলেন তারা জয় সম্পর্কে 100% নিশ্চিত, জয়ী হয়ে এলাকার উন্নয়নমূলক কাজকর্ম যথাযথভাবে পরিচালনা করতে চেষ্টা করবেন বলে তিনি গণদেবতাদের আশ্বস্ত করেছেন। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনারা? 100% আমরা বিজেপি জিতবো। আপনি জয় হয়ে আপনার এলাকায় কী কী কাজ করবেন? আমরা জয়ী হয়ে আমরা এলাকাতে যতগুলি দরকার ডেভেলপমেন্ট এটা আমরা করবো। বিরোধীদের বিভ্রান্তিমূলক প্রচারে বিভ্রান্ত না হয়ে শাসক দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। ফিউরো রিপোর্ট, হাল্লাপোল্ড।